নমস্কার সকলকে, ইট ফ্রেশ উইথ মিতার একটা নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে নেবো সেটা হচ্ছে চিকেন টিক্কা রেসিপি। এই চিকেন টিক্কাটা কিন্তু সম্পূর্ণ ওয়েট লসের জন্য, এটা যারা ডায়েট করছেন বা ওয়েট লসের চেষ্টা করছেন তাদের জন্য আইডিয়াল একটা রেসিপি, খুব সুন্দর আর খুব টেস্টি, তাড়াতাড়ি ঘরে বানিয়ে নিতে পারেন আপনারা। কোনো রকম কিন্তু আপনাদেরকে ওয়েট গেন দেবে না, উল্টে ওয়েট লসে সাহায্য করবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা। প্রথমেই আমরা এখানে একটা মিক্সিং বোলেতে 1/4 কাপ দই নিয়ে নিচ্ছি, টক দই। এই টক দই থেকে আমি জলটা ঝরিয়ে নিয়েছি। আমি তাতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পাতিলেবুর রস। তাতে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিঞ্জার গার্লিক পেস্ট বা আদা রসুন বাটা। 1 টিস্পুন দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো বা রেড চিলি পাউডার। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো। 1 টিস্পুন কাসুরি মেথি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বেসন। দিয়ে দিচ্ছি 7 পরিমাণে নুন। 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। এবার আমরা এই সব কিছুকে ভালোভাবে মিশিয়ে একটা খুব স্মুথ পেস্ট বানিয়ে নেব। এটাই হচ্ছে আমাদের ম্যারিনেট। আমরা দেখুন একটা খুব স্মুথ পেস্ট কিন্তু এখানে বানিয়ে নিয়েছি। এবার এতে আমি 400 গ্রাম মতো চিকেন ব্রেস্ট দিয়ে দেবো। এখানে চিকেন ব্রেস্টটাকে আমি এরা মাঝারি সাইজের পিস করে কেটে নিয়েছি। এবার সব কিছুকে একসাথে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। চিকেনের পিসগুলোর সাথে মশলাটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, কোট করে নিচ্ছি চিকেনগুলোকে মশলার সাথে। ভালোভাবে আমাদের এখানে কোট হয়ে গেছে চিকেনগুলো। এবার আমি এটাকে ঢাকা দিয়ে 30 মিনিট মতো রেখে দেবো। 30 মিনিট হয়ে গেছে, দেখুন আমাদের চিকেনটা খুব ভালোভাবে ম্যারিনেট হয়ে গেছে এখানে। এবার পরের পর্বে যাওয়া যাক। এখানে আমি একটা কড়াইতে 1 টেবিল চামচ অলিভ অয়েল নিয়ে নিয়েছি। অলিভ অয়েলে আমি রান্নাটা করব। এখানে তেলটা ভালোভাবে ব্রাশ করে নিলাম প্যানেতে। তেলটাকে একটু গরম হতে দেব। গরম হয়ে গেছে, এখন এখানে আমি চিকেন পিসগুলোকে এক একটা করে দিয়ে দিচ্ছি এভাবে। চিকেনটা পুরোপুরি রান্না হতে আমাদের 15 থেকে 20 মিনিট মতো সময় লাগবে। আমরা রান্নাটা পুরোটাই লো ফ্লেমে করব। মাঝে একবার আমাদেরকে চিকেনটা উল্টে দিতে হবে। দেখুন এইভাবে আমরা সমস্ত চিকেনগুলোকে প্যানে রেখে দিলাম। এবার 10 মিনিট মতো অপেক্ষা করব। একটা পিট হয়ে যাবে 10 মিনিট বাদে। দেখুন এখানে 10 মিনিট হয়ে গেছে, আমি এবার আস্তে করে চিকেনের পিসগুলোকে উল্টে দেব। চিকেনে যেহেতু দই আর বেসন দেওয়া আছে সেই জন্য একটুখানি নিচে আটকে যাওয়ার চান্স আছে, একটুখানি সাবধানে দেখে আপনাদেরকে উল্টাতে হবে এটা। এই যে আমি একে একে সমস্ত চিকেনগুলোকে এবার উল্টে দিলাম। দিয়ে আরও 5 মিনিট মতো, 5 থেকে 10 মিনিট এটাকে রেখে দেবো এইভাবেই লো ফ্লেমে। 10 মিনিট হয়ে গেছে, আমি এখন গ্যাসটা বন্ধ করে দিয়েছি। দিয়ে একবার উল্টে দেখে নিচ্ছি উল্টো পিঠটা ঠিক করে রান্না হয়েছে কিনা। দেখুন ভালোভাবে চিকেনগুলো সমস্ত ভাজা হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে চিকেনগুলো। এবার আমরা একটা প্লেটে এগুলো সার্ভ করে নেবো। করে প্লেটে সার্ভ করে নিচ্ছি গরম গরম চিকেন টিক্কা, আমাদের একদম রেডি। আপনারা যারা ওয়েট লস করতে চাইছেন 50 থেকে 60 গ্রাম মতো এই চিকেন টিক্কা খেতে পারেন। প্রয়োজনে আপনারা একটা রুটির মধ্যে এই চিকেন টিক্কা দিয়ে র্যাপ করেও খেতে পারেন। খুবই হেলদি আর একদম ফুলফিলিং একটা মিল, এটা আপনারা ডিনারে খেতে পারেন। আমি এখানে ধনে পাতা কুচানো দিয়ে গার্নিশ করে নিচ্ছি আর সাথে একটুখানি ওপরে লেবুর রস দিয়ে দিচ্ছি, খুব সুন্দর খেতে লাগবে। এখানে আমি একটু চিলি সস দিয়ে দিচ্ছি। আপনারা এটা রাত্রে ডিনারে খেতে পারেন। তাহলে আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে দেখা হচ্ছে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে।